হ্যালো ইভিওান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার আরও একটা মজাদার ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রাইমারি স্কুলে ক্লার্ক নিয়োগ তোমরা কি মাধ্যমিক পাশ করেছো তোমার বয়স কি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু তুমি চাকরি খুঁজছো চাকরি খুঁজে পাচ্ছো না তাই তো তোমার জন্য আজকে ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি কোনো মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়স যদি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু পাবে তার আগে বলি যারা যারা যে যে জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম কমেন্ট করে জানাবে যে তুমি কোন জেলা থেকে দেখছো কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ যার যেখানে বাড়ি নদীয়া ঠিক আছে বীরভূম যার যেখানে বাড়ি একটু কমেন্ট করে দিও যখনই সেই জেলা নিয়ে আপডেট আসছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিও বানিয়ে বলছি যে আপডেটগুলো কিন্তু সবাই জানতে পারে না অনেক কম মানুষই কিন্তু এই সমস্ত আপডেটগুলো জানে তো অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুর সাথে যেন তারা জানতে পারে ভিডিওটা প্রচুর লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানো তোমার জেলার নামটা কি তোমার জেলার নামে যখনই ভিডিও পাবো যখনই কোনো কোথাও জানতে পারবো যে হ্যাঁ এখানে আপডেট দিয়েছে সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলবো চাকরিতে যাবে ইন্টারভিউ দেবে চাকরি নিয়ে চলে আসলে ঠিক আছে তো দেখো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে মহিলা ক্যান্ডিডেট শুধুমাত্র এখানে নিয়োগ হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো পুরুষ পুরুষ ক্যান্ডিডেট কিন্তু নেবে না দেখতে পাচ্ছ শুধুমাত্র মহিলারাই নেবে মহিলারা এখানে আবেদন করতে পারছো বিনামূল্যে আবেদন এবং বয়সটা আছে আঠেরো থেকে চল্লিশ বছর ওকে আমি ডিটেলসটা বলবো অবশ্যই প্রত্যেকেই যারা যারা প্রথম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমার জেলার নাম কি তোমার কোন জেলায় তুমি বাসিন্দা কোন জেলা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে সামনেই শুধুমাত্র ইন্টারভিউ হবে এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র রিটার রিটার্ন পরীক্ষার কিচ্ছু নেই শুধুমাত্র ইন্টারভিউ হবে ইন্টারভিউ পাশ করে চাকরি ঠিক আছে তো চলো আমি দেখে দিচ্ছি ডিটেলসটা দেখো বন্ধুরা এই হচ্ছে পুরো পোস্টের ডিটেলস যতগুলো পোস্ট বেরিয়েছে দেখো পিপিআরটি বেরিয়েছে একটা একটা পিআরটি বেরিয়েছে একটা আর্টস অ্যান্ড ক্রাফট টিচার অর্থাৎ শিক্ষক পদও নিয়োগ হচ্ছে আর একটা দেখতে পাচ্ছ এলডিসি পদে নিয়োগ হচ্ছে এবং আরেকটা দেখতে পাচ্ছো সিকিউরিটি গার্ড প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কিছু কিছু ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট অনলি লেখা আছে যে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট তোমাকে মহিলা হতে হবে দেখো দেখতে পাচ্ছ এ লেখায় আছে ওকে তো অবশ্যই এখানে তোমাদেরকে আবেদন করার জন্য আমি একটা একটা করে বলছি যেমন ধরো পিপিআরটি যদি তুমি চাও যে পিপিআরটি পোস্টের জন্য আবেদন করবো সেই ক্ষেত্রে তোমাকে গ্রাজুয়েট হতে হবে বা পোস্ট গ্রাজুয়েট হতে হবে অর্থাৎ অর্থাৎ তোমাকে পাস বা বিএ বিএসসি যে কোনো স্ট্রিম থেকে হলে হবে কি এখানে সেরকম উল্লেখ নেই শুধুমাত্র তোমাকে বিএ পাস করে থাকতে হবে এবং হচ্ছে অথবা হতে পারে যে তুমি পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ এম এ পাস করে থাকলে সেক্ষেত্রে হবে তো মিনিমাম তোমাকে ফিফটি পার্সেন্ট পেয়ে থাকতে হবে মানে অন্ততমাকে পঞ্চাশ পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে তোমায় পাশ করে থাকতে হবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এন বা দু বছরের ডিপ্লোমা বা এলিমেন্টারি এডুকেশনে পাশ করে থাকতে হবে অর্থাৎ ডিএলএড যেটাকে বলা হচ্ছে ঠিক আছে বাট এন টি কোর্সটা এটা পাশ করে থাকতে হবে দ্বিতীয় যে পোস্টার রয়েছে এটা তো সবার মধ্যে নাও থাকতে পারে যাদের আছে তারা অবশ্যই আবেদন করবে এখানে বলে থাকি কম্পিটিশান একদম কম ঠিক আছে একদমই কম এখানে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে সেটা কি ইংলিশ এবং হিন্দি তোমাকে জানতে হবে অর্থাৎ হিন্দিতে কথা বলা লেখা ঠিক আছে পড়া এগুলো তোমাকে পড়তে হবে ইংলিশটা তো পারবে কিন্তু হিন্দিতে যারা জানে খুব কমজনই আছে যারা হিন্দিতে কথা বলতে পারে হিন্দিতে লিখতে পারে তো এখানে কিন্তু কম্পিটিশান এমনিতেই কমে গেল ঠিক আছে যারা আছে কোয়ালিফিকেশান একটু কমেন্ট করে দিও যে হ্যাঁ স্যার আমার কোয়ালিফিকেশান আছে অবশ্যই করে দাও তারপরে পিআরটি আমি লাস্টে বলবো সব থেকে মজাদার একটা লাস্টে বলছি ঠিক আছে এটা সব লাস্টে বলবো আচ্ছা পিআরটিটা কি পিআরটিতে গ্রাজুয়েট হতে হবে বা পোস্ট গ্রাজুয়েশন হতে হবে এখানেও তাই পঞ্চাশ পঞ্চাশ নাম্বার লাগবে ডিএডএড কোর্স পাশ করে হবে বা বিএড কোর্স পাস করে থাকতে হবে অর্থাৎ যদি তোমার বিএড ডিএড করা থাকে তুমি গ্রাজুয়েট পাশ করে থাকো তুমি এখানে আবেদন করতে পারছো কোনো আর কিছু লাগছে না এখানেও তাই শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে কোনো পুরুষরা এখানে আবেদন করতে পারছে না তো তোমাদের মধ্যে যারা যারা বিএড করে ফেলেছো একটু কমেন্ট করে দেবে স্যার আমি বিএড করে ফেলেছি আমার মধ্যে গ্র্যাজুয়েশনে কমপ্লিট হয়ে গেছে আমি বিএডও করে নিয়েছি বা ডিএডএড করে নিয়েছি তোমরা এখানে আবেদন করতে পারছো ঠিক আছে আরও তো কিছু বলে শুধুমাত্র ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে ব্যাস ওকে চলো তারপরে চলে আসি আর্টস অ্যান্ড ক্রাফট এখানে কিন্তু কোনো উল্লেখ নেই যে কোন কোয়ালিফিকেশান লাগবে তবে মনে করো চলো এখানে গ্র্যাজুয়েশান লাগবে ঠিক আছে তোমাকে গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো এখানেও তাই শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারছো কোনো মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারছে না ওকে তো অবশ্যই একটা মজাদার ভিডিও কিন্তু কারণ অনেক জায়গায় কী হয় ছেলেরা গেলে না ইন্টারভিউ বা পরীক্ষা দিয়ে ওরা দেখবে অনেক ভালো ভালো স্কোর করে নেয় অনেক ভালো ভালো উত্তর দেয় ওখানে ওখানে কী হয় মেয়েদেরকে হয়তো সেই অর্থে ভালো উত্তর দিতে পারে না সেই অর্থে কিন্তু চাকরিটা হয় না কিন্তু এখানে শুধুমাত্র মেয়েরাই যাবে ঠিক আছে ছেলেরা যাবেই না চলো তারপর দেখে নাও এলডিসি এলডিসি মানে কি লোয়ার ডিভিশন ক্লার্ক আচ্ছা আমি বলে রাখি এলডিসিতে দুটো পোস্ট আছে বাকিগুলো তো কিছু উল্লেখ নেই মানে ধরে নে চলো একটাই হতে পারে কটা ভ্যাকেন্সি সেটা লেখা নেই তো এলডিসি যখন দুটো দেওয়া আছে মানে দুটো ভ্যাকেন্সি আছে বাকিগুলো লেখা নেই মানে কতগুলো হতে পারে এটা আন্দাজে বলা ঠিক হবে না দুটো হতে পারে একটাও হতে পারে পাঁচটাও হতে পারে একশোটাও হতে পারে বলা যাচ্ছে না ঠিক আছে তো মনে করছো চলো একটা করেই হবে আচ্ছা তো এলডিসি পোস্টে কিন্তু দুটো ভ্যাকেন্সি আছে এখানে কিন্তু তোমাকে বি কম পাশ করে থাকতে হবে অর্থাৎ ব্যাচেলার্স অফ কমার্স বি কম পাশ করে থাকতে হবে এবং তোমাকে এম এস ওয়ার্ড এম অফিস এগুলো চালাতে হবে মানে তুমি যদি এই সমস্ত চালাতে পারো এটা তো কমন ব্যাপার বিকমটা হয়তো অনেকে পাশ করোনি কিন্তু কম্পিউটার সবাই চালাতে পারো আচ্ছা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ব্যাঙ্কডুবি এবং হচ্ছে একটা ব্যাঙ্কডুবিতে নেওয়া হবে বেশ আমি এটা ছাড়লাম তারপরে দেখো যাদের সিকিউরিটি গার্ড এটা বলি থেকে মজাদার মাত্র ক্লাস ফাইভ পাস করে থাকতে হবে তোমাকে মাধ্যমিকও পাস করতে হবে না তোমাকে এইটও পাস করতে হবে না ফাইভ পাস ক্লাস ফাইভ পাসে তোমাকে চাকরি দেবে ঠিক আছে এর থেকে বড় অপচারটি কে দেবে বলো হ্যাঁ এখানে দেখো তোমাকে লিখে দিয়েছে মাস্ট বি ফিজিক্যালি ফিট তোমাকে কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে ঠিক আছে তো ফিজিক্যালি যদি ফিট থাকো অর্থাৎ শারীরিকভাবে তোমাকে সক্ষম হতে হবে দেখা গেলো তুমি পারো না কোনো কাজ করতে তাহলে কিন্তু হবে না অলস অলসল কিন্তু হবে না ঠিক আছে তো অবশ্যই বুঝে যাও ওকে তারপর পারফর্মিং অ্যাট দা ঠিক আছে সিকিউরিটি গার্ডে তোমাকে কাজ করতে হবে তো ওকে এটা যাদের অসুবিধা আছে তারা তোমার ওপরগুলো দেখতে পারো যাতে মনে হবে না একটা চাকরি হলেই হবে তুমি এখানে দেখতে পারো এটা কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় ঠিক আছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু একটা জব ওকে তো অবশ্যই ভালোভাবে দেখে নাও আমি ডিটেলসটা আরও বলবো ঠিক আছে দেখে নাও এখানে তোমাদের লাস্ট ডেট কবে সাবমিশন করার পঁচিশ তারিখ অর্থাৎ আজকে মনে হয় কুড়ি তারিখ হয়ে গেল হাতে মাত্র পাঁচটা দিন রয়েছে পাঁচ দিনের মধ্যে আবেদন করো সেন্ট্রাল গভর্নমেন্টে জব হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বলে রাখি এখানে শুধুমাত্র কিন্তু লেখা আছে রিটেন এক্সাম আছে রিটেন এক্সাম কিন্তু লেখা আছে দেখো উনত্রিশে জুন দু হাজার চব্বিশ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট বি হ্যাঁ দেখা আছে যে যারা শর্ট লিস্ট হবে তাদেরকে ডাকা হবে এখানে রিটেন এক্সামের জন্য অর্থাৎ একটা লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তোমার কিন্তু হ্যাঁ এখানে বসে তবে তোমার চাকরিটা দেবে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ফিল দ্য ফর্ম অ্যাভেলেবেল অন স্কুল অফিস অফ অন এনি ওয়ার্কিং মানে যে কোনো একটা দিনে গিয়ে তোমাদেরকে ফর্মটা নিতে হবে নেওয়ার পর তোমাদেরকে ফুল আপ করে দিতে হবে আচ্ছা বলে রাখি তোমাদের কি করতে হবে বলে রাখি এখানে কিন্তু আবেদন করার জন্য কি করতে হবে ফার্স্টে আমি বলবো যে হাউ টু অ্যাপ্লাই দেখো অ্যাপ্লাই লেখা আছে তোমাদের কিন্তু হেডমিস্ট্রেসকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে ঠিক আছে যে আমি অমুক তমুক এবার একটা অ্যাপ্লিকেশান লিখে ঠিক আছে আমি কতটা কি পড়াশোনা করেছি এরকম লিখে একটা অ্যাপ্লিকেশান লিখবে লিখে কিন্তু এই যে মেল আইডি দেখছো না এই যে মেল আইডি দেখতে পাচ্ছ এ ডবল পি এস ব্যাংক বেং ডুবি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাকে পাঠিয়ে দিতে হবে আর চাইলে তুমি এটা অফলাইনে পাঠাতে পারো মেল করে মেল না হলে তুমি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো সেক্ষেত্রে আমি বলব এটা লেট হয়ে যেতে পারে তো সব থেকে বেটার কি এখানে একটা মেল করে দাও এক সেকেন্ড লাগবে না ঠিক আছে একটা সিভি নিয়ে নিলে আর অ্যাপ্লিকেশান ফর্মটা যদি সম্ভব হয় ওখান থেকে নিতে পারো যদি সম্ভব নয় একটা সিবি নাও সিবি তোমাদের সবার আছে বায়োডাটা বা সিবি ওটা নিয়ে কি করবে ওপরে লিখে দিলে মানে এই সিবির যে ওপরে একটু লিখে দিলে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফিস লিখে দিলে যে তুমি যদি এখন না সিকিউরিটি গার্ডের জন্য আবেদন করতে সিকিউরিটি সিকিউরিটি গার্ড অথবা যদি তুমি টিচারের জন্য আবেদন করতে হবে টিচার ঠিক আছে এলডিসি হলে এলডিসি এটা লিখে নিলে লেখার পর তোমায় কিন্তু এটা মেল করে দিতে হবে আমি বলো মেল করাটা অনেক ইজি সব থেকে ফাস্ট হবে তোমরা মেল করে দাও ঠিক আছে এবং দেখতে পাচ্ছো যদি কোনো অসুবিধা হয় যদি ধরো তোমার মনে হচ্ছে না কোনো কিছু জানার আছে কোনো কিছু বলার আছে তো সেক্ষেত্রে তুমি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারে কল করে দিয়ে দিতে পারো ঠিক আছে আচ্ছা আমি বলে দিই এটা কোন স্কুল থেকে নেওয়া হচ্ছে দেখো লেখা আছে ভ্যাকেন্সি ইন আর্মি পা আর্মি প্রায় প্রি প্রাইমারি স্কুল বেংডুবি এবং দেখতে পাচ্ছ যে হ্যাঁ সুবিধা কেন্দ্র যেটা ব্যাঙ্কডুবিটা রয়েছে এটা কিন্তু পুরোটাই কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে তবে বলে রাখি কন্ট্রাকচুয়ালি ঢুকে যাও পরবর্তীকালে কে কী করবে না করবে সেটা পরের ব্যাপার বাট এখন ঢুকে তো যাও একবার ঠিক আছে আমি প্রতিটা ভিডিওতে এটাই বলি তো অবশ্যই যাদের মনে হবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো ওকে তো আমি একটু বলবে যে কারা কারা আবেদন করছো একটু কমেন্ট করে দিও কোন জেলা থেকে দেখছো একটু একটু কমেন্ট করে দিও আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে প্রত্যেকেই একটু লাইক শেয়ার করে দাও ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে নমস্কার